সেখান থেকে কেনে সবাই পূজোর পোশাক খানি, সব বাঙালির জীবন জুড়ে তার নামে শিবানী। শিবানী শিবানী নাম তার, শিবানী 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 নাম তার। শিবানী শিবানী শাড়ি সম্ভারে আরো একবার সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। শিবানীর নামটা শুনলেই মনটা ভীষণ ভালো হয়ে যায়, কারণ শিবানীতে থাকে মন ভালো রাখার শাড়ি। ঠিক সেরকম মন ভালো করার, ভালো রাখার কিছু শাড়ি নিয়ে আমরা কিন্তু আবারও হাজির হয়ে গিয়েছি। সামনে পুজো আসছে এবং পুজোর সময় মায়ের কাজ করবেন ঠিক এই ধরনের সুন্দর সুন্দর শাড়ি পরে। দেখুন প্রথম শাড়িটা কি বলবো বলুন, গঙ্গা যমুনা পার কিন্তু রয়েছে একদিকে ব্ল্যাক এবং একদিকে রেড, এবং তার সাথে কিন্তু এরকম সুন্দর হোয়াইটের কম্বিনেশনে কিন্তু যাচ্ছে ধনেখালি শাড়ি, তাই তো? হট করে কিন্তু বোঝাটা দায়, কিন্তু জীবনদা শিখিয়ে দিয়েছে ধনেখালি মানে কিন্তু এই ধানের শীষটা কিন্তু অবশ্যই থাকবে। পুরো শাড়িটা এভাবে কিন্তু সুতোর কাজ যাচ্ছে লাল এবং কালোতে। পূজোর দিন এরকম একটা শাড়ি পরে কিন্তু আপনি অবশ্যই সন্ধ্যাবেলায় আপনার পাড়ায় জমি একটা আড্ডা দিতেই পারেন। এবং এই শাড়িগুলোর দাম কি রকম? এটা আছে 1200 টাকা, মাত্র 1200 টাকা কিন্তু এটার প্রাইস। এটা পরে আড্ডাও যেরকম দিতে পারবেন, আবার দৌড়ে গিয়ে পূজো মণ্ডপের কাজটাও কিন্তু সেরে ফেলতে পারবেন, ভীষণ সুন্দর দেখতে। চলে যাব পরের শাড়িতে। বেশ কিছুদিন ধরেই কিন্তু বলছি যে ধনেখালীকে মানুষ এতটা ভালোবাসা দিয়েছে, এতটা ভালোবাসা দিয়েছে সেটা কিন্তু আমরা শিবানীতে এলে বুঝতে পারি। এবং রাস্তাঘাটেও কিন্তু দেখবেন বিভিন্ন সুন্দর সুন্দর মোড় গুলোতে, যেমন গড়িয়াহাটের মোড় বলুন বা বিভিন্ন বেশ জমজমাটপূর্ণ যে জায়গাগুলো যেখানে প্রচুর ছেলেমেয়েরা আড্ডা দেয় বা গল্প করে, বা কোনো কলেজের মোড় দেখবেন সেখানে মেয়েরা ভীষণ রকম ভাবে বর্তমানে ধনেখালী পড়ছে এবং খুব সুন্দর করে তারা ক্যারি করছে। হোয়াইট রঙের পাট ভীষণ ভালো লাগে দেখতে, এবং যেহেতু খুব আরামদায়ক শাড়ি, সারাটা দিন কলেজ ফেস্টিভ্যাল আপনার রয়েছে, এরকম একটা ধনেখালী পরে কিন্তু আপনি অনায়াসে কলেজটার কাজ কিন্তু সেরে নিতে পারেন। পুরো শাড়ি কিন্তু যাচ্ছে এইভাবে ব্ল্যাকের এবং ইয়েলোর কম্বিনেশনে শাড়িটা, এরকম লম্বা লম্বা স্ট্রাইপে কিন্তু কাজটা রয়েছে। কিরম দাম আছে এটার? এটা 1020, 1020 টাকা কিন্তু এটার প্রাইস। টোটাল সাইডে কিন্তু বোনা, এগুলো এগুলো সব বোনা, ব্ল্যাক এর যে কাজটা দেখছেন এগুলো কিন্তু সব হাতে বোনা কাজ। ধনেখালি মানেই কিন্তু কোনো মেশিন ওয়ার্ক থাকে না, পুরোপুরি কিন্তু হাতের কাজ কিন্তু থাকে। চলে যাব পরের শাড়িতে। এই শাড়িগুলো না পুরো বুটিকের শাড়ির মতন, মানে মনে হয় যেন আপনার জন্য শাড়িগুলো আলাদা করে ভাবনা চিন্তা করে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ শাড়ি। দেখুন ধনেখালির এই শাড়িটা দেখুন, জীবনদার দিকে হোয়াইটের টোনটা বেশি, হোয়াইটের প্রাধান্যটা বেশি, আমার দিকে ব্ল্যাকের প্রাধান্যটা কিন্তু বেশি। আপ আপ করেছে এবং দেখো আমার দিকে খাড়া খাড়া ডুরে করে দিয়েছে। এটা পুরো হাতের কাজ জীবনদা? হাতের কাজ, পুরোটা হাতের কাজ। এটা দেখলেই তুমি বুঝে যাবে পুরোটা কিন্তু এগুলো হাতের কাজ। কাটা বুটি থাকলে এখানে তাহলে হতো মেশিনের কাজ। দেখো পুরো শাড়িটা একই রকম ভাবে বোনা, খুব সুন্দর শাড়িটা, সত্যি সুন্দর। আর আমার দিকে কিন্তু ব্ল্যাক টোনটা কিন্তু বেশি, এবং ধনেখালির শীষটা দেখতেই পাচ্ছেন বক্স প্যাটার্নে যাচ্ছে, মাঝখানে কিন্তু ইয়েলো এবং রেড দিয়ে কিন্তু কাজ হয়েছে পুরো শাড়িটা কিন্তু এভাবে। এবং যদি আমরা বডির দিকটাও দেখি তাহলে কিন্তু এভাবে যাচ্ছে, পুরো টোটাল অল ওভার বডিটাই কাজ আছে, অল ওভার শাড়িটা কিন্তু এভাবে যাচ্ছে। ব্ল্যাক বা রেড ব্লাউজ দিয়ে পরুন, খুব ভালো লাগবে, চাইলে ইয়েলো ব্লাউজ দিয়েও আপনি এটাকে ক্যারি করতে পারেন। দাম কি রকম এটা? এটা 1400 টাকা, 1400 টাকা কিন্তু এটার প্রাইস। চলে যাব অবশ্যই পরের শাড়িতে। দেখুন ধনেখালি এবং সেটা যদি একটু রাস্ট বা রেড কম্বিনেশনে হয় তাহলে মন্দ হয় না, ঠিক এরকম শাড়িগুলো কিন্তু পূজোর দিনের জন্য একেবারে কিন্তু পারফেক্ট। এখন মহিলা পরিচালিত অনেক পুজো রয়েছে, বা বেশিরভাগ পুজোতে কিন্তু মহিলাদের প্রাধান্য সব থেকে বেশি, মহিলারাই তো দুর্গাপূজাটা প্রায় পুজো, যে কোনো পুজো, বাড়ির লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো হোক বা কালী পুজো মন্দিরের হোক বা বারোয়ারি দুর্গাপুজো হোক, সবকিছুতে মহিলাদের প্রাধান্য রয়েছে। আর পুজো টাকা সেটাও তো মায়েরই, তাই এরকম শাড়ি কিন্তু ভীষণ গুরুত্ব রাখে, ভীষণ সুন্দর দেখতে। ধনেখালি পুরো কাজটা কিন্তু হাতের কাজ, বারবার বলছি ধনেখালিতে সব কাজ হাতের কাজ হয়। এগুলো কি রকম রেঞ্জের পাচ্ছি? এটা আছে 1020, 1020 মাত্র, মাত্র নিজের জন্য এবং প্রিয়জনের জন্য কিন্তু কিনুন। আপনার বান্ধবীকে গিফট করতে চান, বোনকে বা দিদিকে দিতে চান,
বা বাড়ির কাউকে আপনি দিতে চান এই ধরনের শাড়ি অনায়াসে দিতে পারেন, মাদেরও দিতে পারেন, খুব আরাম করে পরবে, ভীষণ সফট, ভীষণ সফট। একেবারে বাজেট ফ্রেন্ডলি শাড়ি, ঠিক একটা শাড়ি দেখে মন ভরলো না, তো এরকম আরেকটা শাড়ি আপনাদের জন্য অবশ্যই রয়েছে। কিন্তু সবকিছু দেখতে হলে চলে আসুন শিবানীতে, গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের অপোজিটে শিবানী, এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হিন্দুস্তান পার্কে, ভবানীপুরে, আর কোথায় বাঘা যতীনে, ঐরাবত প্যাটার্নে কিন্তু যাচ্ছে শাড়িটা, একদম অন্য রকমের শাড়ি, একদিকটা মানে অর্ধেকটা জীবন্তার দিকে ব্ল্যাক, আমার দিকে কিন্তু অর্ধেকটা আসছে রেড, একেবারে ঐরাবত কিন্তু পর পর হেঁটে যাচ্ছে, এবং ঐরাবত কিন্তু খুব শুভ, খুব শুভ একজন প্রাণী আর কি। পুরো শাড়িটা কিন্তু এভাবেই কিন্তু যাচ্ছে, আমরা দেখো হাতে যে কাজটা করেছে পুরো বোনা গুলো, দা উল্টো দিকটা দেখাচ্ছি, পুরো উল্টো দিকটা পরিষ্কার কাজ, এবং এটা বোঝা যাচ্ছে এটা হাতের বুনন আর কি, মেশিন নয় এটা, পুরোটা কিন্তু যাচ্ছে এভাবে, কি সুন্দর দেখতে শাড়িটা। এটা কি রকম রেঞ্জে পাচ্ছি? এটা তোমার আছে 1180, 1180 রেঞ্জে এটা কিন্তু পেয়ে যাচ্ছে। ধনেখালীর আরো সম্ভার যদি আপনার দেখতে হয় তাহলে কিন্তু পৌঁছে যেতে হবে শিবানীতে, শুধু ধনেখালী কেন, যে কোনো ধরনের শাড়ির সম্ভার মানেই শিবানী। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবারও দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার, নমস্কার।